ওর আমাকে আমাকে ডাকে আম্মু করে, আর ওর বই খাতা দেখলে আমার আর কোনো কাপড় চোপড় আমি তো ইয়া করি, ওর কাপড় চোপড়। আর ও ঘরে ঢুকলেই আম্মু, তুমি এত দেরি করলা কেন, তুমি তাড়াতাড়ি আসতে বললা না? যে স্মৃতিগুলো আমাকে কাঁদায়, আমার মেয়ের, আমার মেয়ের 3 বার কোরআন শরীফ খতম দিছে, 4 বার, 4 বার। যে কোরআন শরীফটা যখন এখনো কাপড় দিয়ে বাঁধানো আছে, যে কোরআন শরীফ থেকে সে মাঝে মাঝে তেলাওয়াত করে, সে কোরআন শরীফ আর তেলাওয়াত হয় না। যে হারমোনিয়ামে সে আমি সে এস এম শরৎ আমার মেয়েকে গান শিখাইতো, আমি কিবোর্ড কিনে দিছি, সেই হারমোনিয়ামে এখন সারেগামার সাউন্ড উঠে না। যে কিবোর্ড সে বাজাইতো, সেই কিবোর্ডে আর কোনো কীতে হাত পড়ে না। আমি এর আগেই আপনাদেরকে বলে দিছি যে আমি আমি আমার মেয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আমি আমরা জানি তো তোমাকে জিম্মি করে রাখছে, তোমাকে অশ্লীল ছবি 10-12 জনের সাথে ভিডিও, অশ্লীল ছবি ভিডিও করে জিম্মি করছে। যেটা আমার ওয়াইফকে একদিন তিশা বলছে যে আম্মু, আমি আমার অনেক অশ্লীল ছবি ভিডিও তার কাছে আছে, এগুলো দিলেই আমি চলে আসবো। এটি এটি একবারে ফ্রাঙ্কলি বলতেছে, এটি বাস্তবতা, এটি বাস্তবতা, এটি একদিন পুরো সত্য প্রমাণিত হবে। আপনারাও বুঝতে পারবেন যে আমরা যে আজকে আপনাদের এই এখান থেকে যে কথাটি বলতাম বললাম, এটি একদিন সত্য প্রমাণিত হবে এবং আপনারাও স্যাটিসফাইড হবে না আমাদের প্রতি। তিশার আম্মুর কাছে একটি প্রশ্ন, আচ্ছা তিশার, কোন স্মৃতিটা আপনাকে এখন বেশি সবচেয়ে কষ্ট দিচ্ছে, বা আপনার বড় মেয়েটা আপনার কাছে নেই, তো আপনার কাছে কেমন লাগছে সেই স্মৃতিটা মনে করলে, কি কষ্ট হয়, চোখের পানি আসে? সে আমাকে ওর আমাকে আমাকে ডাকে আম্মু করে, আর ওর বই খাতা দেখলে আমার আর কোনো কাপড় চোপড় আমি তো ইয়া করি, ওর কাপড় চোপড়। আর ও ঘরে ঢুকলেই আম্মু, তুমি এত দেরি করলা কেন, তুমি তাড়াতাড়ি আসতে বললা না? তিশার, বইগুলো কি আগের জায়গায় আছে? হ্যাঁ, আগের জায়গায় আছে। আপনি কি প্রতিনিয়ত সেই বইগুলো ঘাটেন, দেখেন? প্রতিনিয়ত তো সেই বইগুলো, আপনার যে দুটো বাচ্চা আছে বললেন, তারা তারা কি কখনো বলে না যে আম্মু তুমি এই বইগুলো প্রতিনিয়ত কেন দেখো? ছোট ছোট তো বুঝে না, বুঝে না। অনেক বাবা মা তো আছে মেয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে ঘৃণায় সেই বইগুলো ফেলে দেওয়ার, ফেলে দিবে বা ফেলে দেওয়ার চেষ্টা করে। সে তো পরিস্থিতি শিকার হয়ে গেছে, তার প্রতি ঘৃণা ছিল, কিন্তু সে আমার মতো সেই হিসেবে ইয়া করে, কাজ করেনি ভাই। আচ্ছা, একটু একটু আমার ওয়াইফকে বলেন সেই প্রশ্নটার উত্তর, আমিও আমাকেও আপনি করতে পারেন, এটা আমিও আমিও দিব। হ্যাঁ, একে আমার মেয়ের যে স্মৃতিগুলো আমাকে কাঁদায়, আমার মেয়ের, আমার মেয়ের 3 বার কোরআন শরীফ খতম দিছে, 4 বার, 4 বার। যে কোরআন শরীফটা যখন এখনো কাপড় দিয়ে বাঁধানো আছে, যে কোরআন শরীফ থেকে সে মাঝে মাঝে তেলাওয়াত করে, সে কোরআন শরীফ আর তেলাওয়াত হয় না। যে হারমোনিয়ামে সে আমি সে এস এম শরৎ আমার মেয়েকে গান শিখাইতো, আমি কিবোর্ড কিনে দিছি, সেই হারমোনিয়ামে এখন সারেগামার সাউন্ড উঠে না। যে কিবোর্ড সে বাজাইতো, সেই কিবোর্ডে আর কোনো কীতে হাত পড়ে না। আমার মেয়ের যে ছবিটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল পাইছে, সেই ছবিটা যখন দেখি তখন চোখের পানি আমার ঝরতে থাকে। যখন কোনো বাইরে যাই, কোনো গার্লস কলেজ ছুটি হয়, মেয়েগুলো হুরু হুরু করে বাইরে হয়, তখন আমার ভিতরে রক্তক্ষরণ হয়। এটি হলো একটি ভিতর আর্তনাদ, এটি হলো পিতার কান্নার বহিঃপ্রকাশ, হৃদয় হৃদয় যে সারকার হয়ে যায় সেটি, সেগুলোর বহিঃপ্রকাশ। পরিবার একটা মৃত্যু শোক চলতেছে, কেউ খাইতে পারি না, কখনো খাই কখনো খাই না, ঘুমাইতে পারি না, প্রতিদিন ঘুমের ওষুধ খাওয়াইতে হয়। আজকে আর আজ যেটা শাওন ভাই আমাদেরকে জানালেন, ওরা সেলুন উদ্বোধন করে দিয়েছে, যে এটি একটি নৈতিক অবক্ষয় যে বাংলাদেশ হয়েছে, যেটা চ্যানেলের মতো একটা চ্যানেল,
যেটা জয় ভাই যেখানে একটা পরিবারে মৃত্যু শোক চলতেছে, সেই খুনি, সেই খুনিকে নিয়ে যে গিয়ে যখন যেন কোর্ট থেকে নিষেধাজ্ঞা করেছে যে এটা একটা বিকৃত রুচির কাজ এবং আইডিয়ালিস্ট করে বাউন্ডারির মধ্যে এই ত্রিসীমানার মধ্যে ঢুকতে নিষেধ করছে, সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে উনি হোটেলে বসা যেভাবে রং তামাশা করতেছেন এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এর তীব্র ঘৃণা জানাচ্ছি। শুধু আমার এই মুস্তাক কুলাঙ্গারকে নিয়ে শুধু হাস্যরস করেন নাই, উনি আরেক বৃদ্ধকে ওখানে নিয়ে আসেন, উনি ওটা কি বৃদ্ধাশ্রম বানাইতে যাচ্ছেন চ্যানেলাই নাকি কি এটা আমি বুঝতে পারি না, নাকি উনি সব সারা বাংলাদেশে মেসেজ দিতে চাচ্ছেন, সারা বাংলাদেশে মেসেজ দিতে চাচ্ছেন যে বৃদ্ধদেরকে হালকা বয়সের মেয়েদেরকে বিয়ে করে একটা রেওয়াজ তৈরি করতে চাচ্ছেন, এটা আমার বোধগম্য নয়। আজকে আরও শুনে অবাক হয়ে গেলাম যে এখান থেকে সেলুন উদ্বোধন, এর মধ্যে ল্যাট্রিন উদ্বোধন শুরু হবে মনে হয় এদের দ্বারা। ইতিহাস 75-এর এই খন্দকার মোস্তাক আহমেদ বঙ্গবন্ধু জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে খুন করে গোটা বাঙালি জাতিকে এতিম বানিয়েছিল, আজকের এই খন্দকার মোস্তাক এই জাতির কন্যাদের অপহরণ ধর্ষণ ব্ল্যাকমেলিং করে আজকে জাতি গোটা জাতিকে কন্যা হারা করতেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আকুল আবেদন, আপনি যেমন আপনার পরিবারের খুনের বিচার করেছেন, আপনি তদ্রূপ আজকে যারা এই খন্দকার মোস্তাক যেভাবে জাতির কন্যাদেরকে একের পর এক এ যাবত যে দৈনিক ভোরের বার্তা পত্রিকা যেটা ইউটিউব সংস্করণে হেডলাইন করছে মোস্তাকের শতাধিক প্রেম, উনি সেখানে আমি ইউটিউবটা ওইটা দেখছি আমি, সেখানে সে বলতেছে আমার একটা অভ্যাস হলো সবার গায়ে হাত দেওয়া। তো আমার প্রশ্ন হলো এ যাবত উনি কত মেয়ের গায়ে হাত দিয়েছেন, এটি আপনি এটি আপনারা খুঁজে বের করুন। এবং প্রথম আলো রিপোর্টটা এর আগেও আমি পড়াইছি, ঢাকা পোস্টের রিপোর্ট, সে মতিঝিলের মানুষ, বয়স্ক মানুষ যেখানে সে মানুষ হয়েছে সেখানে সে মানে সাক্ষাৎকার দিচ্ছে যে বহু ছাত্রীকে সে নির্যাতন যৌন নির্যাতন করেছে, বহু ছাত্রীকে সে ধর্ষণ করছে, বহু ছাত্রী এবং ভর্তি বাণিজ্যের সাথে জড়িত, তাহলে তার বিরুদ্ধে পুলিশবাদী হয়ে মামলা করতেছে না কেন, দুর্নীতি দমন কমিশন ধরতেছে কেন? তাহলে কি আমরা ধরে নিব যে প্রশাসনের হাত থেকে মোস্তাকের হাত এই অপরাধীর হাত বেশি লম্বা হয়ে গেছে? বসে বসে রাখেন।